আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। নির্বাচনে আনতে সরকারের উদ্যোগ, রাজনৈতিক প্রতারণা বলছে ফখরুল। জানিয়ে দেব প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন। আরো জানিয়ে দেব 300 আসনে ইভিএম এ ভোটের সক্ষমতা নেই বলছে ইসি আলমগীর। আরো জানিয়ে দেব নিরপেক্ষ নির্বাচনে আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় যুক্তরাষ্ট্র বিএনপি। এ ঘটনায় প্রমাণ হলো দেশের ফ্যাসিবাদী শাসন চলছে বলছে মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। নির্বাচনে আনতে সরকারের উদ্যোগ, রাজনৈতিক প্রতারণা বলছে ফখরুল। নির্বাচনে আনতে সরকারের উদ্যোগ রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছুই নয় বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবেন না তারা। ক্ষমতা দীর্ঘায়িত করতে সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। রোববার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় ঈদকে কেন্দ্র করে দলের স্থায়ী কমিটির সদস্য সহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার নিন্দা জানানো হয়। ফখরুল অভিযোগ করেন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দীর্ঘায়িত করতে সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি বলেন রাজনীতিতে তাদের যে লক্ষ্য একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সেটা করার জন্যই তারা অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চলেছে। বিএনপিকে নির্বাচনে আনতে সরকারের উদ্যোগকে প্রতারণা আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ মুখে সুন্দর কথা বললে তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তাই বর্তমান সরকার পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা না আসলে আগামী নির্বাচনে যাবে না বিএনপি। নির্বাচন সম্পর্কে আমাদের কথা খুব পরিষ্কার যে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে এবং সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না। ফখরুল আরো বলেন আগামী নির্বাচনে সারাদেশে ইভিএম এ ভোট হওয়ার যে কথা ওবায়দুল কাদের বলেছেন তা প্রতারণার অংশ। আগে ফয়সালা হতে হবে নির্বাচনকালীন সরকারের সুর। সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্য বৃদ্ধিকে সরকারি সিন্ডিকেটের চোরাকারবারির ফসল বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। উত্তাল শ্রীলঙ্কা, মাহিন্দা রাজাপাকসের বাসভবনে আগুন। শ্রীলঙ্কার সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বাসভবনে অগ্নিসংযোগ করেছে সরকার বিরোধী বিক্ষোভকারীরা। টাইমস অফ ইন্ডিয়া জানায় সোমবার তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার কিছুক্ষণ পরেই তার কুরুনেগালার বাসায় অগ্নিসংযোগ করা হয়। এটি রাজাপাকসের পৈতৃক নিবাস যা কলম্বো থেকে 250 কিলোমিটার দূরে অবস্থিত। এর আগে সরকার বিরোধীরা শ্রীলঙ্কার মোরাতুয়ার মেয়র সমনলাল ফের্নান্দো এবং ক্ষমতাসীন দলের কয়েকজন আইন প্রণেতার বাসভবনে অগ্নিসংযোগ করে। তারা হলেন সনত নিশিন্থ, রমেশ পাথিরানা, মাহিপালা হেরাত, থিসা কুতিয়া তারাসি এবং নিমল ল্যাঞ্জা। এর আগে শ্রীলঙ্কায় সরকারপন্থী ও সরকার বিরোধী বিক্ষোভকারীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 5 জনে দাঁড়িয়েছে। এরই মধ্যে ক্ষমতাসীন দলের এক এমপিও রয়েছেন। এছাড়া সংঘর্ষে 150 মানুষ আহত হয়েছেন, তাদের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের বরাতে সোমবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। কলম্বো ন্যাশনাল হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন কলম্বোর সংঘর্ষের ঘটনায় অন্তত 138 জন আহত ব্যক্তি হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। এর আগে পুলিশের বরাতে টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছিল সংঘর্ষ চলাকালে কলম্বোর নিতম্বুয়া এলাকায় বিক্ষোভকারীরা এমপির গাড়ি ঘিরে ধরে। এ সময় এমপি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালান, এতে 2 বিক্ষোভকারী গুরুতর আহত হন। পরে আহত 2 জনের মধ্যে 27 বছর বয়সী এক বিক্ষোভকারী মারা যান। এফিকে শ্রীলঙ্কা পুলিশের এক কর্মকর্তা বলেছেন ঘটনাস্থল থেকে পালিয়ে এমপি পার্শ্ববর্তী একটি ভবনে আশ্রয় নিয়েছিলেন। পরে হাজার হাজার বিক্ষোভকারী ওই ভবনটি ঘিরে ফেলে এমপি নিজের পিস্তল দিয়ে নিজেকে গুলি করে। 300 আসনে ইভিএম এ ভোটের সক্ষমতা নেই বলছে ইসি আলমগীর। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের সক্ষমতা নেই নির্বাচন কমিশনের। রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে পারলে 100 থেকে সর্বোচ্চ 130 আসনে ইভিএম ব্যবহার করা সম্ভব। আজ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কিনা
এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে আমাদের মধ্যে এখনো আলোচনা হয়নি, কারণ কয়েকদিন আগে নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েছি আমরা। এই মুহূর্তে কুমিল্লা সিটি কর্পোরেশন ও পৌরসভা এবং ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত আছি। তিনি বলেন, জাতীয় নির্বাচন এখনো অনেক দূরে, ফলে ইভিএম নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। আমাদের এখন যে ইভিএম আছে তাতে সর্বোচ্চ 100-130 আসনে ভালোভাবে ভোট গ্রহণ করা সম্ভব, এর চেয়ে বেশি আসনে সম্ভব নয়। ইসি বলেন, সংলাপে ইভিএম এর পক্ষে বিপক্ষে মত এসেছে, সেগুলো পর্যালোচনা করছি আমরা। প্রতিবেশী দেশ ভারতে সম্পূর্ণ নির্বাচন ইভিএম এ হয়, তারা কিভাবে সফল হলো এগুলোই স্টাডি করছি, পাশাপাশি আইন অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন, আমাদের ইভিএম ভারতের ইভিএম এর চেয়ে অনেক আপডেট, এটা অবিশ্বাস করার মতো নয়। ভারত যেভাবে অবিশ্বাসটা কাটিয়ে উঠেছে আমরাও সেভাবে কাটিয়ে ওঠার চেষ্টা করব। নিরপেক্ষ নির্বাচনে আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় যুক্তরাষ্ট্র বিএনপি। গরু কুরবানি করে ঈদ পুনর্মিলনীর মাধ্যমে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবি এবং নিরপেক্ষ নির্বাচন দিতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের একাংশ। নিউ ইয়র্ক সিটির কুইন্স প্যালেসে স্থানীয় সময় বুধবার সরওয়ার খান বাবুর উদ্যোগে যুক্তরাষ্ট্র বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্মানে ওই সমাবেশের আয়োজন করা হয়। তবে এ আনন্দ উল্লাসে গরু ভোজনের এ আয়োজনের প্রস্তুতি চলছিল ঈদের আগে থেকেই। যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি নেই প্রায় এক যুগ, সেটি গঠনের কোনো উদ্যোগও এর মধ্যে কেন্দ্র থেকে নেওয়া হয়নি। এর বিকল্প হিসেবে তারেক রহমানের তত্ত্বাবধানে বিভিন্ন স্টেট ও সিটি কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানার ব্যবহারে বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতাকর্মী অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। দলীয় চেয়ারপারসন যখন দণ্ড মাথায় নিয়ে জেল জীবন রয়েছেন, সে অবস্থায় গরু কুরবানি দিয়ে আনন্দ আয়োজনের ঘটনাকে নেতিবাচক হিসাবে বিবেচনা করছেন তারা। ঈদ প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন সঙ্গীত শিল্পী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যাবি নাজদিন, বিএনপির জাতীয় কমিটির সদস্য জসাস জাসাস, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ফাতেমা সালাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকার সাবেক সভাপতি বিএনপি নেতা সরওয়ার খান বাবুর পরিকল্পনা পৃষ্ঠপোষকতা পরিচালনায় অনুষ্ঠানে প্রায় 300 নেতাকর্মী উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা ছিলেন যুবনেতা আবু সাইদ আহমেদ, এ কে এম রফিকুল ইসলাম ডালিম, গোলাম এন হায়দার মুকুট, খলকুর রহমান, আমানত হোসেন আমান ও হাসান আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম অভিযোগ করে বলেন, আমেরিকা স্যাংশন দিয়ে প্রমাণ করেছে দেশে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, দেশ জুড়ে গণহত্যা, গুম, গুপ্ত হত্যা, নারী ও শিশুদের ওপর পৈশাচিকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, নিপীড়ন ও নির্যাতনের মহ উৎসব চলছে। জাতীয় স্থানীয় সকল নির্বাচন তামাশায় পরিণত হয়েছে। দেশে সঠিক পন্থায় নির্বাচন না থাকায় গণতন্ত্র এখন মৃত প্রায়। তিনি দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ও খালেদা জিয়ার মুক্তির জন্য যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীদের আন্দোলন জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও হস্তক্ষেপ কামনা করেন। অনুষ্ঠানে আরো ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গ্যাস আহমেদ, মোস্তফা কামাল পাশা বুলবুল বলেন, আনোয়ারুল ইসলাম আনোয়ার, কাজী সাখাওয়াত হোসেন আজম, নিয়াজ মোহাম্মদ জুয়েল, জসিমউদ্দিন ভুঁইয়া, কামাল সাইদ হোসেন, সৈয়দ রেজা মাকসুদুল হাসান রাফেল তালুকদার, অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, গোলাম ফারুক শাহীন, মাহফুজুল মাওলা নান্নু এবং আবু তাহের, এম এ বাতিন, অলিউল্লাহ, মোহাম্মদ আতিকুর রহমান, সাইদুর রহমান সাইদ, জাকির এইস চৌধুরী, মোহাম্মদ এবাদ চৌধুরী, মাকসুদুল হক চৌধুরী, আব্দুল সবুর, আব্দুল বাসেদ, আতিকুল হক আহাদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে পাঠ করেন শাহবাজ আহমেদ, দোয়া পরিচালনা করেন অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। এই ঘটনায় প্রমাণ হলো দেশে ফ্যাসিবাদী শাসন চলছে বলছে মির্জা ফখরুল। বিশ দলীয় জোটের অন্যতম শরিক এলডিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদের উপর হামলা ও তাকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এলডিপি মহাসচিবের গাড়িতে বর্বরোচিত হামলা ও গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী সন্ত্রাসীরা, এমনকি তার বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্য
সদস্যদের সঙ্গেও অশোভন আচরণ করেছে। হামলার পর আত্মরক্ষার্থে থানায় আশ্রয় নেওয়ার পর পুলিশ রেদওয়ান আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছে, যা কাপুরুষোচিত কাজ। তার উপর নিকৃষ্টজনক হামলার ঘটনায় আবারও প্রমাণিত হলো দেশে এখন ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসন চলছে। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার তাদের বক্তৃতা বিবৃতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ চাইলেও সরকার দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী দলের সভা সমাবেশ ও নেতৃবৃন্দের ওপর হামলায় সরকারের সবিরোধিতাই ফুটে ওঠে। বর্তমান আওয়ামী সরকার যে সন্ত্রাস নির্ভর তা এ ধরনের হামলার স্পষ্ট হচ্ছে। এ ধরনের হামলা বর্তমান অবৈধ সরকারের আমলে ঘৃণা দৃষ্টান্ত সমূহেরই ধারাবাহিকতা। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা সমগ্র দেশটাকে রক্তাক্ত জনপদে পরিণত করেছে। নিজেদের অস্তিত্বের প্রশ্নে সরকার আরো লাগামহীন ও বেপরোয়া হয়ে উঠেছে। আগামী দিনে আওয়ামী ফ্যাসিবাদ আরো কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে তা এ ধরনের হামলার মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ ঘটানো হচ্ছে। বিবৃতিতে বিএনপি মহাসচিব দাবি করেন, ডক্টর রেদওয়ান আহমেদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা পূর্ব পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই ইন্ধন যোগানো হয়েছে বলে জনগণ বিশ্বাস করে। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ। ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমোদনের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আসছে না। দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনায় সরকার পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে। তবে আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের মূল্য বৃদ্ধির সংখ্যা দেখা দিয়েছে। হিলি স্থল বন্দর কার্যালয় সূত্রে জানা যায়, বন্দর দিয়ে সর্বশেষ 30 এপ্রিল 68 ট্রাকে 1902 টন পেঁয়াজ এসেছে। এরপর ঈদের ছুটি শেষে 7 মে বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হলেও এখনো পর্যন্ত কোনো পেঁয়াজ আসেনি। এদিকে ঈদের আগে বন্দরে পেঁয়াজ 14-15 টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে 20-22 টাকা দরে বিক্রি হচ্ছে। হিলি বন্দরের আমদানিকারক শাহরিয়ার আলম জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য পাওয়া ইম্পোর্ট পারমিটের মেয়াদ ছিল চলতি মাসের 5 মে পর্যন্ত, কিন্তু পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে 1 মে থেকে 6 মে পর্যন্ত 6 দিন হিলি স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল। একইভাবে দেশের অন্য বন্দর দিয়েও এ সময় আমদানি আসেনি। এ কারণে ওই সময়ের মধ্যে বাড়তি পরিমাণে পেঁয়াজ আমদানির ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়নি। সরকার নতুন করে ইম্পোর্ট পারমিট না দেওয়ায় বন্দর দিয়ে পেঁয়াজ আসছে না। আমরা ইতিমধ্যেই পেঁয়াজ আমদানির জন্য অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দপ্তরের আবেদন করেছি। ঈদুল আজহায় পেঁয়াজের চাহিদাকে মাথায় রেখে দ্রুত আমদানির অনুমতি দিলে বাজার স্থিতিশীল থাকবে বলে জানান এই আমদানিকারক। হিলি স্থল বন্দর উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী গণমাধ্যমকে বলেন, গত 29 মার্চ পেঁয়াজ আমদানির ইম্পোর্ট পারমিটের মেয়াদ শেষ হয়। সে সময় রমজানে দেশে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে সময় বাড়িয়ে 5 মে পর্যন্ত নির্ধারণ করেছিলেন কর্তৃপক্ষ। নতুন ইম্পোর্ট পারমিট না মেলায় আমদানি বন্ধ রয়েছে। কবে নাগাদ আবার তা চালু হবে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। স্থল বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, হিলি দিয়ে গত 30 এপ্রিল পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ এসেছে, এরপর বন্দর দিয়ে কোনো পেঁয়াজ আমদানি হয়।